হাউ ডিউ ডিউ আই থিঙ্ক ইউ আর ওয়েল বাই দ্য গ্রেটস অফ অল মাইটি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের লেসনটা তোমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপেরিয়েন্স থ্রি পয়েন্ট পয়েন্ট তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারো শুরু করছে রিড দ্য টেক্সট দ্য সেন্স অফ বিউটি ব্যালেন্সিং আওয়ার inner and outer focus again and in pairs or groups, discuss the answers of the following questions given below. Finally, share your answers with the class. Bangla Balalu, the sense of beauty, balancing our inner and outer focus, Hondurja Bodh, Amader Sin সমন্বয় করে শিরোনামের লেখাটি আবার পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নের উত্তরগুলো দলে বা জোড়ায় আলোচনা করো সবশেষে তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো আমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছি এ নাম্বার প্রশ্নটি বলল হ্যাভ ইউ ফাউন্ড দ্য রাইটার্স ক্লেম পয়েন্ট অফ ভিউ ইন দ্য এসে তুমি কি প্রবন্ধেটিতে লেখকের দৃষ্টি এবং খুঁজে পেয়েছ তোমরা উত্তরটা লিখবা তারপরও তোমাদের লেখার সুবিধার্থে আমি লিখে রেখেছি দেখাচ্ছি দেখো অ্যান্সার এ নাম্বার ইয়েস হা দ্য রাইটার্স ক্লেম অর পয়েন্ট অফ ভিউ ইন দ্য এস এ ইজ দ্যাট বিউটি মে হ্যাভ সাবজেক্টিভ ইলিমেন্টস অ্যান্ড অলসো হ্যাভ অবজেক্টিভ অ্যাসপেক্টস দ্যাট ইউনিভার্সেলি এ ভোক পজিটিভ ফিলিংস ইন ইন্ডিভিজুয়ালস প্রবন্ধটিতে লেখকের দাবি বা দৃষ্টিভঙ্গি হল যে সৌন্দর্যের মনোগত উপাদান থাকতে পারে এবং বস্তুনিষ্ঠ দিগও থাকতে পারে যা সার্বজনীনভাবে ব্যক্তির মধ্যে ইতিবাচক অনুভূতি জাগায় ই ফার্দার ক্লেমস দ্যাট দ্য সেন্স অফ বিউটি শুড ইনভলভ আ ব্যালেন্স বিটুইন দ্য অ্যাপ্রিসিয়েশন অফ বোথ দ্য ইনার অফ আ হিউম্যান অ্যান্ড এক্সটার্নাল অ্যাস্থেটিক্স তিনি আরও দাবি করেন যে সৌন্দর্যের অনুভূতিতে একজন মানুষের অভ্যন্তরীণ গুণাবলী এবং বাহ্যিক নান উভয়ের উপলব্ধির মধ্যে ভারসাম্য থাকা উচিত এই ছিল এ নাম্বারের প্রশ্ন উত্তরটা এবার আমরা বি নাম্বারের প্রশ্নটা দেখে আসি বি নাম্বার প্রশ্নটা কি বললো হোয়ার হ্যাভ ইউ ফাউন্ড ইট তুমি এটি কোথায় খুঁজে পেয়েছ উত্তরে চলে যাই বি নাম্বার দ্য রাইটার্স ক্লেম অর পয়েন্ট অফ ভিউ ইন দ্য টেক্সট ইজ দ্যাট দ্য সেন্স অফ বিউটি শুড ইনভলভ আ ব্যালেন্স বিটুইন দ্য অ্যাপ্রিসিয়েশন অব বৌথ দ্য ইনার কোয়ালিটিস অফ হিউম্যান বিং অ্যান্ড দ্য এক্সটার্নাল অ্যাস্থেটিক্স প্রেজেন্ট ইন দ্য ওয়ার্ল্ড লেখাটিতে লেখকের দাবি বা দৃষ্টিভঙ্গি হলই যে সৌন্দর্যের অনুভূতিতে একজন মানুষের অভ্যন্তরীণ গুণাবলী এবং বিশ্বে বিদ্যমান বাহ্যিক নান্দনিকতা উভয়ের উপলব্ধির মধ্যে ভারসাম্য থাকা উচিত দিস ক্লেম ইজ এভিডেন্ট ইন স্টেটমেন্টস আস এস হোয়াইল্ড বিউটি মে বি সাবজেক্টিভ টু সাম এক্সটেন্ট দের আর অবজেক্টিভ ইলিমেন্টস দ্যাট ইউনিভার্সালি ইভুক আস অফ আওয়ার প্লেজার অ্যান্ড ইন্সপাইরেশন ইন ইন্ডিভিজুয়ালস এই দাবিটি বিবৃতিতে স্পষ্ট যেমন যদিও সৌন্দর্য কিছুটা মনোগত বিষয় সৌন্দর্যের সার্বজনীন উপাদান রয়েছে যা সার্বজনীনভাবে মানুষের মধ্যে বিস্ময় আনন্দ এবং অনুপ্রেরণার অনুভূতি জাগিয়ে তোলে ইট ইনকাম পাসেস দ্য অ্যাপ্রিসিয়েশন অব বোথ ইনার কোয়ালিটিস অ্যান্ড এক্সটার্নাল অ্যাস্থেটিক্স এটি অভ্যন্তরীণ গুণাবলী এবং বাহ্যিক নান্দনিকতা উভয়ের প্রশংসাকে অন্তর্ভুক্ত করে এটাই ছিল বিনাম্বারের উত্তর এবার আমরা নাম্বারের প্রশ্নটা দেখে আসি সিনেম্বারে কী বলল হাউ ম্যানি বডি প্যারাগ্রাফস আর দেয়ার ইন দ্য এস এ রচনাটিতে কয়টি বডি প্যারাগ্রাফ রয়েছে ডু দে হ্যাভ ডিফারেন্ট আর্গুমেন্টস এদের কি ভিন্ন ভিন্ন যুক্তি আছে ইপিএস যদি হ্যাঁ হয় ওয়াটার দে তারা কি কি? আমরা উত্তরে চলে যাই নাম্বার দেয়ার আর থ্রি বডি প্যারাগ্রাফস ইন দ্য টেক্সট লেখাটিতে তিনটি মূল অনুচ্ছেদ রয়েছে দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ এম্পাসিস দ্যাট বিউটি ট্রান্সেন্স ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অ্যান্ড ইজ রুটেড ইন কোয়ালিটিস আ বিউটিফুল সোল থটস অ্যান্ড লিটারেচার প্রথম অনুষ্ঠিত জোর দিচ্ছে যে সৌন্দর্য বাহ্যিক অবয়বকে অতিক্রম করে এবং এটি সুন্দর আত্মা চিন্তাভাবনা এবং সাহিত্য জ্ঞানের মধ্যে নিহিত থাকে দ্য সেকেন্ড প্যারাগ্রাফ অ্যাম্পাসিস দ্য সিগনিফিকেন্স অফ ইনার বিউটি উইস এনকম্পেস কোয়ালিটিস সাস কাইন্ডনেস কম্প্যাশন উইজড অ্যান্ড ইনটিগ্রিটি দ্বিতীয় অনুচ্ছেদটি অভ্যন্তরীণ সৌন্দর্যের তাৎপর্যকে জোর দেয় যা দয়া সমবেদনা প্রজ্ঞা এবং সততার মতো গুণাবলীকে অন্তর্ভুক্ত করে থার্ড প্যারাগ্রাফ হাইলাইটস দ্যাট বিউটি এন ডিসেস আওয়ার লাইফস বাই স্টিমুলেটিং ইমোশনস স্পার্কিং ইমাজিনেশন অ্যান্ড প্রোভাইডিং আ সোর্স অফ ইন্সপাইরেশন তৃতীয় অনুচ্ছেদটি তুলে ধরে যে আবেগকে উদ্দীপিত করে কল্পনাকে উদ্দীপ্ত করে এবং অনুপ্রেরণার উৎস প্রদান সৌন্দর্য আমাদের জীবনকে সমৃদ্ধ করে ইট অলসো হাইলাইটস হাউ দ্য আউটার বিউটি লাইক দ্য কম্প্যাশন অফ আ সিম্ফনি দ্য ভিভিড কালার্স অফ আ পেইন্টিং অর দ্য ডেলিকেট ডিজাইন অফ আ ফ্লাওয়ার অ্যাভোকেন্স আওয়ার সেন্স অ্যান্ড এভোক্স ফিলিংস অফ জয় এর অনুচ্ছেদ এটাও তুলে ধরে কিভাবে বাইরের সৌন্দর্য যেমন সুরের রচনা পেন্টিংয়ের উজ্জ্বল রং বা ফুলের সূক্ষ্ম নকশা আমাদের ইন্দ্রিয়কে জাগ্রত করে এবং আনন্দ বিস্ময় এবং প্রশান্তির অনুভূতি জাগিয়ে তোলে এটা ছিল সি নাম্বারের উত্তর এবার আমরা ডি নাম্বারের প্রশ্নটা দেখে আসি ডি নাম্বার কি বলল আর দ্য ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন ফোকাস অন দ্য মেইন পয়েন্ট অফ দ্য এসে ভূমিকা এবং উপসংহার প্রবন্ধের মূল বক্তব্যের উপর ভিত্তি করে করা হয়েছে প্রশ্ন করা হল কিন্তু আমরা উত্তরে চলে যাই ডি নাম্বার উত্তরটা দ্য ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন ফোকাস অন দ্য মেইন পয়েন্ট অফ দ্য টেক্স ভূমিকা এবং উপসংহার লেখাটির মূল বিষয়ের উপর দৃষ্টি নিবন্ধ করে অ্যান্ড দ্যাট ইজ স্ট্রাইকিং আ ব্যালেন্স বিটুইন ইনার। অ্যান্ড আউটার বিউটি এম দ্য ফুল স্পেকট্রাম অফ হিউম্যান এক্সপেরিয়েন্স এবং তা হল অভ্যন্তরীণ এবং বাহ্যিক সৌন্দর্যের মধ্যে ভারসাম্য বজায় রাখা মানুষের অভিজ্ঞতার সম্পূর্ণ বিস্তৃতিকে অন্তর্ভুক্ত করে রিকগনাইজিং অ্যান্ড নার্সারিং দ্য সেন্স অফ এখানে টিটা শুটাতে হবে বিউটি অ্যাজ আ পাওয়ারফুল ফোর্স ব্রিংস জয় অ্যান্ড হারমোনি টু পাওয়ার এক্সিস্টেন্স এটি শক্তিশালী বল হিসাবে সৌন্দর্য বোধকে স্বীকৃতি দেওয়া এবং লালন করা আমাদের জীবনের তাৎপর্য আনন্দ এবং ঐক্যতা নিয়ে আসে এটা ছিল ডি উত্তর এবার আমরা ই নাম্বারের প্রশ্নটা দেখে আসব ই নাম্বার কি বলল ডিড দ্য রাইটার ইউজ অ্যানি হুক অ্যাটেনশন গ্র্যাবার ইন দ্য এসে লেখক কি প্রবন্ধে কোনো মনোযোগ আকর্ষণকারী ডিভাইস ব্যবহার করেছেন ইপিএস যদি হাঁ হয় হোয়াট ইজ ইট এটা কি আমরা উত্তরে চলে যাই ই নাম্বার উত্তরটা দ্য টেক্সট জার নট এক্সপ্লিসিটি স্টার্ট উইথ আ হুক অর অ্যাটেনশন গ্র্যাবার বাট ইট স্টার্টস উইথ আই স্ট্রং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ফান্ডামেন্টাল অ্যাসপেক্টস অফ সেন্স অফ বিউটি পাঠটি স্পষ্টভাবে কোনো হুক বা মনোযোগ আকর্ষণকারী বাক্য দিয়ে শুরু হয়নি তবে এটি সৌন্দর্যবোধের মৌলিক দিক সম্পর্কে একটি শক্তিশালী বিবৃতি দিয়ে শুরু হয় এবার আমরা এফ নাম্বার প্রশ্নটা দেখে আসি ডিজ দ্য রাইটার ইউজ অ্যান্ড এ কাউন্টার আর্গুমেন্ট লেখককে কোনো পাল্টা যুক্তি ব্যবহার করেছেন ইপিএ যদি হা হয় হোয়াট ইজ ইট সেটা কি আমরা উত্তরটা দেখে আসি এফ নাম্বার দ্য টেক্সট ডাজ নট প্রেজেন্ট আ ক্লিয়ার কাউন্টার আর্গুমেন্ট পার্টটি স্পষ্ট পাল্টা যুক্তি উপস্থাপন করে না রেদার ইট অ্যাকনোলেজেস দ্যাট সাম আর গো ফর আ প্রাইমারি ফোকাস অন ইনার ভার্স অ্যান্ড আদার ক্লেম এক্সটার্নাল বিউটি ডিজার্ভস ইকুয়াল অ্যাটেনশন টু ইনার বিউটি বরং এটি বলে যে কেউ কেউ অভ্যন্তরীণ সৌন্দর্যের উপর মূল গুরুত্ব প্রদান করে এবং অন্যরা দাবি করে যে বাহ্যিক সৌন্দর্য অভ্যন্তরীণ সৌন্দর্যের সমান মনোযোগের দাবি রাখে সো ইট ডাজ নট এনগেজ ইন আ ডাইরেক্ট কাউন্টার আর্গুমেন্ট সুতরাং অনুচ্ছেদটি সরাসরি পাল্টা যুক্তি প্রদান করে না এবার আমরা জি নাম্বার প্রশ্নটা দেখে আসি জি নাম্বারে কি বলল ওয়াটার দ্য ট্রানজেশন ইউ হ্যাভ ফাউন্ড ইন দ্য এসে প্রবন্ধে তুমি কি কি রূপান্তর দেখতে উত্তর দেখে আসে আমরা যে নাম্বার উত্তরটা একটু বড় হবে ইন দ্য ইন্ট্রোডাকশন পার্ট দ্য রাইটার স্টেস দ্যাট আস অফ বিউটি প্রিভেস এভরি হার অ্যান্ড ইনকম পাসেস দ্য অ্যাপ্রিসিয়েশন অফ বোথ ইনার কোয়ালিটিস অ্যান্ড এক্সটার্নাল অ্যাসথেটিক্স ভূমিকা অংশে লেখক বলেছেন সৌন্দর্যবোধ সর্বত্র বিরাজ করে এবং এটি অভ্যন্তরীণ গুণাবলী এবং বাহ্যিক সৌন্দর্যবিদ্যা উভয়েরই উপলব্ধিকে অন্তর্ভুক্ত করে ইন দ্য ফার্স্ট লাইন অব দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ হি স্টেটস দ্যাট বিটিজ নট অনলি লিমিটেড টু এক্সটার্নাল পারসেপশনস রেদার বিটিজ রুটেড ইন beautiful বিউটিফুল and বিউটিফুল লিটারেচার প্রথম মূল অনুচ্ছেদের প্রথম লাইনে তিনি বলেছেন যে সৌন্দর্য কেবল বাহ্যিক উপলব্ধিতে সীমাবদ্ধ নয় বরং সুন্দর আত্মা সুন্দর চিন্তাভাবনা এবং সুন্দর সাহিত্যের মধ্যে নিহিত অ্যাজ a transition sentence if further writes in the last sentence of the past body paragraph beauty is not necessarily felt and appreciated by other people it emerges within oneself transition by hisabe tini prothom এটা আবশ্যক নয় যে সৌন্দর্য অন্য লোকদের দ্বারা অনুভূত ও প্রশংসিত হতে হবে এবং এটি নিজের মধ্যেই উদ্ভূত হয় ইন দ্য ফার্স্ট লাইন অফ দ্য সেকেন্ড বডি প্যারাগ্রাফ দ্য রাইটার সেজ হোয়াট ইনার বিউটি ইনকম্পাসেস অ্যান্ড ইন দ্য লাস্ট সেন্টেন্স অফ দ্য সেম প্যারাগ্রাফ হি সেজ দ্য সিগনিফিক্যান্স অফ ইনার বিউটি দ্বিতীয় মূল অনুচ্ছেদের প্রথম লাইনে লেখক বলেছেন কোনো কোনো জিনিসকে অভ্যন্তরীণ সৌন্দর্য পরিবেশন করে এবং একই অনুচ্ছেদের শেষ বাক্যে তিনি বলেছেন অভ্যন্তরীণ সৌন্দর্যের তাৎপর্য অ্যান্ড হি রাইস অ্যাজ আ ট্রান্সলেশন ইনার Beauty such as a moral compass কম্পাস অ্যান্ড our আওয়ার and অ্যান্ড our আওয়ার রিলেশনশিপ কন্ট্রিবিউটিং টু more হারমোনিয়াস অ্যান্ড compassionate সোসাইটি এবং তিনি একটি ট্রানজেশন বাক্য হিসাবে লিখেছেন অভ্যন্তরীণ সৌন্দর্য একটি নৈতিক মানদণ্ড হিসাবে কাজ করে যা আমাদের মিথস্ক্রিয়াকে পথ নির্দেশ করে এবং আমাদের সম্পর্ককে গঠন করে আরও সৌন্দর্যপূর্ণ ও সহানুভূতিশীল সমাজ গঠনে অবদান রাখে দ্য ফার্স্ট সেন্টেন্স অব দ্য থার্ড বডি প্যারাগ্রাফ হি রাইটস দ্যাট বিউটি ব্রিংস ইনরে টু আওয়ার লাইফ তৃতীয় মূল অনুচ্ছেদের প্রথম বাক্যে তিনি লিখেছেন সৌন্দর্য আমাদের জীবন সমৃদ্ধি আনে ইন দ্য লাস্ট লাইন অফ দ্য সেম প্যারাগ্রাফ হি এগেন রাইজ বাই এক্সপোজিং আওয়ার সেলস টু বিউটি উই কাল্টিভেট আর ইসার অ্যান্ড মোর মিনিংফুল এক্সিস্টেন্স একই অনুচ্ছেদের শেষ লাইনে তিনি আবাল লিখেছেন সৌন্দর্যের কাছে নিজেদের উদ্ভাসিত করে করে আমরা একটি সমৃদ্ধ এবং আরও অর্থপূর্ণ জীবন গড়ে তুলি। এটা লাস্ট প্যারা কনক্লুশন ইন দ্য কনক্লুশন দ্য রাইটার রিস্টেপস দ্য মেইন পয়েন্ট অফ দ্য টেক্সট উপসংহারে লেখক পাঠের মূল বিষয়টিকে পুনরায় বর্ণনা করেন অ্যান্ড দ্যাট ইজ স্ট্রাইকিং আ ব্যালেন্স বিটুইন ইনার অ্যান্ড আউটার বিউটি এমব্রেসেস দ্য ফুল স্পেকট্রাম অফ হিউম্যান এক্সপিরিয়েন্স এবং তা হল অভ্যন্তরীণ এবং বাহ্যিক সৌন্দর্যের মধ্যে ভারসাম্য বজায় রাখা মানুষের অভিজ্ঞতার সম্পূর্ণ বিস্তৃতিকে ধারণ করে রিকগনাইজিং অ্যান্ড নার্সারিং দ্য সেন্স অফ বিউটি অ্যাজ আ পাওয়ারফুল ফোর্স ব্রিংস মিনিং জয় অ্যান্ড হারমোনি টু আওয়ার এক্সিস্টেন্স একটি শক্তিশালী শক্তি হিসাবে সৌন্দর্যের অনুভূতিকে স্বীকৃতি দেওয়া এবং লালন করা আমাদের জীবনে তাৎপর্য আনন্দ এবং সম্প্রীতি নিয়াস এরপরে আমরা এই নাম্বার প্রশ্নটা দেখে আসি এটাই সর্বশেষ প্রশ্ন অ্যাজ আ রিডার ক্যান ইউ ইজিলি ফলো দ্য রাইটার্স ফ্লো অফ আইডিয়াস একজন পাঠক হিসাবে তুমি কি সহজেই লেখকের ধারণার প্রবাহ অনুসরণ করতে পারো এক্সপ্লেন উইথ এক্সাম্পলস উদাহরণের সাথে ব্যাখ্যা করো উত্তরটা দেখে আসি এইস নাম্বার ইয়েস হা আই ক্যান আমি পারি দ্য ফ্লো অফ আইডিয়াস ইজ ওয়েল ডেভেলপড ইন দ্য ইন্ট্রোডাকশনস বডি প্যারাগ্রাফ অ্যান্ড কনক্লুশন ধারণার প্রবাহ ভূমিকা মূল অনুচ্ছেদ এবং উপসংহারে ভালোভাবে বিকশিত হয়েছে এসে প্রোগ্রেসে সাকসেসফুলি সাকসেসিভলি ফ্রম প্রেজেন্টিং দ্য ফান্ডামেন্টাল নেচার অফ দ্য সেন্স অফ বিউটি ইন হিউম্যান এক্সিস্টেন্স দ্য ইনার অ্যান্ড আউটার অ্যাসপেক্টস অফ বিউটি টু ইটস সিগনিফিকেন্স ফর ইন্ডিভিজুয়ালস অ্যান্ড সোসাইটি মানুষের অস্তিত্বে সৌন্দর্যবোধের আদি প্রকৃতি থেকে শুরু করে সৌন্দর্যের অভ্যন্তরীণ এবং বাহ্যিক দিক এবং ব্যক্তি এবং সমাজে এর তাৎপর্য উপস্থাপন পূর্বক রচনাটি ধারাবাহিকভাবে অগ্রসর হয়েছে এই ছিল আজকের লেসনটা বেশ বড় লেসন আজকে আমরা এখানেই শেষ করছি অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা সিভনেক্স